मैं जब जीत की बात करता हूं तो आपको लगेगा कि जीत की बात कर रहे हैं मैं इसमें वेस्ट बंगाल भी जोड़ना चाहता हूं मित्रों हमारी वोट परसेंटेज वेस्ट बंगाल में 10 प्रतिशत थी हमारी सीट की संख्या तीन थी विधानसभा में आज हमारी संख्या 77 चुनाव जीत करके आए और हमारी वोट शेयर 38.5 प्रतिशत हुआ है वह दिन दूर नहीं है अगली बारी के लिए तैयार हो जाइए वह बारी हमारी है यह अभी हमको ध्यान में रखना चाहिए बांग्लादेशে জয় নিয়ে আজকে একটা বিরাট আশা প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জিপি নাড় প্রিয় দর্শক আমি সফি কুলে الاسلام এবং আপনারা দেখছেন গরমবাগ টিভি প্লাস বলেছেন যে বাংলাতে আমাদের অনেক উন্নতি হয়েছে এমএলএ সংখ্যা তিন থেকে বেড়ে সাতাত্তর হয়েছে ভোট পার্সেন্টেজ দশ থেকে বেড়ে সাড়ে আটত্রিশ পারসেন্ট হয়েছে ফলে আগামী দিনে আমাদের জয় একেবারে নিশ্চিত এটাই আর কি বলার চেষ্টা করেছেন দর্শক জে যে কথা বলেছেন বা যে আশা প্রকাশ করেছেন এটা যে একেবারে অস্বাভাবিক কিছু তা কিন্তু নয় সম্ভব কারণ বাংলার একটা বড় অংশের মানুষ যেভাবে এই রাজ্যে পরিবর্তন চাইছেন যদি তার ঠিকঠাক প্রতিফলন ঘটানো যায় রেজাল্টে ভোটের রেজাল্টে তাতে করে যেটা বলছেন সেটাই কিন্তু হওয়ার এটা একেবারে অসম্ভব কিছু নয় এমন কি অনেকেই মনে করেন যদি একুশের ভোটটাই ঠিক করে হতো একেবারে কাউন্টিং পর্যন্ত আমি বলছি তাহলে কিন্তু যে সরকারটা চলছে সেটা উল্টে যেত কিন্তু সেবারের ভোটটা ঠিক মতো করা হয়নি বা বিজেপিও এত বেশি আত্মবিশ্বাসী হয়ে হয়ে পড়েছিল ভালো করে দেখেইনি মানে ক্ষমতায় চলে এসেছি এরকম মানসিকতাতে উঠে গিয়েছিল আর কিছু গাফিলতি অন্য দিক ছিল এবং কেউ কেউ ঠিক মতো করে দায়িত্ব পালন করেননি বা তার বা তাদের ক্ষেত্রে অনেক সব প্রশ্নও তৈরি হয়েছিল তো সেই জন্যে জেতা ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে গেছে একুশে তো হলেও এর সংখ্যা যে বৃদ্ধি হয়েছে তিন থেকে সাতাত্তর হয়েছে তাতে যে পি সন্তোষ প্রকাশ করলেন এবং কোট পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে তাতে সন্তোষ প্রকাশ করলেন এবং বললেন যে আগামী দিনে আগলিবার জয় নিশ্চিত তো ঠিক আছে উনি আশাবাদী আশা প্রকাশ করছেন কিন্তু দর্শক এটুকু বলতে পারি হয়তো আপনারাও সেই আমার ওই মতের সঙ্গে সহমত হবেন যদি বাংলাতে ভোটের পরিবেশ ফিরিয়ে আনা না যায় যদি বাংলাতে যারা ভোট লুট করে তাদেরকে যদি আটকানো না যায় যদি এই রাজ্যের শাসককে মানে বিভিন্নভাবে জব্দ করা না যায় জব্দ বলতে বলছি না যে অন্যায় করে জব্দ করা যেভাবে তারা ভোট লুট করে ভোট ছিনিয়ে আনে যদি এবং কাউন্টিং এর দিনে রেজাল্ট ওলট পালট করে দেওয়ার অভিযোগ রয়েছে মানে ওইগুলোকে যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু আশা পূরণ হবে না মানুষের কিন্তু মানুষের কিন্তু একটা এ আছে ক্ষোভ আছে শাসকের প্রতি তারা বিজেপিকেও ভোট দিতে চান একুশেও চেয়েছিলেন কিন্তু রেজাল্ট হয়নি অনেকেই বলে থাকেন তার জন্য বিজেপি নিজেও অনেকটা দায়ী অনেকটা দায়ী যেভাবে খেয়াল করার দরকার ছিল এই বাংলাতে সেইভাবে খেয়াল করেনি উপর খেয়াল করেনি সেইভাবে আর এখানে তো অনেক তো প্রশ্ন ছিল তো সেই জন্যই জয়টা আসেনি ফলে শুধু মানে ভোট পার্সেন্টেজ বেড়েছে দশ থেকে আটত্রিশ সাড়ে আটত্রিশ হয়েছে তিন থেকে সাঁত্রিশ এম সংখ্যা হয়েছে তার মানে মানে বাড়ছি মামি বলে একেবারে ওই আশা বসে থাকা তাহলে ওইভাবে বসে থাকলে কিন্তু কোনো রেজাল্ট মানে আর নতুন করে কিন্তু ভালো কিছু হবে না ভোটটা কিন্তু ঠিক মতো করে হচ্ছে কিনা সেটা দেখতে হবে ভোটটা কিন্তু ঠিক মতো করে করাতে হবে শুধু বড় বড় সভা করব চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লোককে জমায়েত করে সভা হবে ভাষণ হবে গরম গরম ভাষণ হবে চলে যাব ভাষণই হবে চলে যাওয়াই হবে রেজাল্ট আসবে না রেজাল্ট করতে গেলে সবার আগে যেটা দরকার যেটা আমরা ফিল করছি আপনারা হয়তো ফিল করবেন বুথে বুথে দলের লোক ঠিক করতে হবে কারণ অনেক মানুষ ভোট দিতে চান তাদেরকে কিন্তু ভোট দেওয়ার মতো পরিবেশ তারা পান না ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের পার থেকে ভোট দিতে পারেন না অনেক ভয় কাজ করে কারণ শাসকের বিরাট দাপট থাকে সেই দাপট মানে দাপটটাকে আটকাতে গেলে বুথে কিন্তু শক্তি বৃদ্ধি করতে হবে কারণ এখানে কথায় আছে বুধ যার মানে বুথের শক্তি যার সেই বুধ তার মানে সেই রেজাল্ট তার দিকে ফলে বুথ শক্ত করতে হবে বুথ কমিটি শক্ত করতে হবে মানুষের ওই আছে মানুষ কিন্তু এখনো চান আমার ধারণা মানুষ আরো একবার অন্তত পক্ষে বিজেপির প্রতি মানে ভরসা রাখবেন অন্তত এই ভোটটা কিন্তু যদি এই রেজাল্ট না বের করতে পারে বিজেপি তাহলে কিন্তু মানুষও ভেঙে পড়বে যে এতবার আমরা সাপোর্ট করতে চাইছি রেজাল্ট হচ্ছে না কেন রেজাল্ট কেন আসছে না কেন আর সবার যাতে মানে সবার যে মত মতদান যেটা সবার মতদানের যাতে আর কি সুষ্ঠু পরিবেশ তৈরি করা যায় সেটাই বা কেন ঠিক মতো করা হচ্ছে না আর রেজাল্টটা শেষ পর্যন্ত কেন বের করে আনতে পারছে না এই এই দল যারা কেন্দ্রের শাসন করছে মানুষের মনে কিন্তু প্রশ্ন তৈরি হয়ে হবে আর আস্থা কিন্তু তারপর থেকে কমতে থাকবে তাহলে এটাই কিন্তু বলতে পারি যে শেষ চান্স বাংলাতে বিজেপির একটা ভালো রেজাল্ট করার সেই জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে উদ্যোগী ভূমিকা নিতে হবে শুধু ভাষণ দিলে চলবে না আর প্রতি বুথে লোক ফিট করতে হবে লোক ঠিকঠাক রাখতে হবে এজেন্ট ঠিকঠাক রাখতে হবে কাউন্টিং এজেন্ট ঠিকঠাক রাখতে হবে যেন কোথাও কেউ পারচেস না ভয় না হয়ে যান বা পালিয়ে যান এটা ঠিক করতে হবে 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 না না হলে কিন্তু কারণ এবার কিন্তু এই রাজ্যের শাসক আরো মরিয়া দেখতেই পারছেন দর্শক আরো মরিয়া তারা ভালো করে বুঝে গেছে ভালোভাবে ভোট হলে ভোট হলে হয়তো নাও জিততে পারি সুতরাং আমাদেরকে ভোট করিয়ে নিতে হবে সেই জন্য তাদের সঙ্গে লড়তে গেলে খুব আঠাছাটো করতে হবে না হলে কিন্তু রেজাল্ট আসবে না দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে এর বাইরেও কোনো সাজেশন থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন টিভি ক্লাসে